উৎপাদকে বিশ্লেষণ করো, এই 18x³ প্লাস 15x² মাইনাস এক্স মাইনাস টু, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। যদি আমরা মনে করি এই ফাংশন অফ এক্স ইজুয়াল টু এই প্রদত্ত রাশিটা, যদি এরকম ধরি মনে করি ফাংশন অফ এক্স ইজুয়াল টু এই প্রদত্ত রাশি, কত বসাইলে এই এর ফাংশন অফ এক্স ইজুয়াল টু জিরো আসবে। আমরা দেখি যে এই ফাংশন অফ এক্সের জায়গায় 1/3 বসাইলে এই ফাংশন অফ 1/3 সমান আসে এই জিরো। আমরা দেখি 18 ইন্টু এই 1/3 হোল কিউব প্লাস 15 ইন্টু 1/3 স্কোয়ার মাইনাস এই 1/3 মাইনাস টু, এটা আসা সমান আমরা পাই এই 18 ইন্টু 1/27 প্লাস আমরা পাই 1/15 ইন্টু 1/9, এটা আসে মাইনাস 1/3 মাইনাস টু, আসে এখানে টু, এখানে আসে থ্রি, বা এখানে যদি আমরা ছোটো করি তাহলে এখানে আসে এই 5, এখানে আসে থ্রি, সমান আমরা লিখতে পারি এই সমান আসে এই 2/3 প্লাস 5/3 মাইনাস 1/3 মাইনাস টু, এটা লসাগু যদি আমরা বের করি তাহলে আসে থ্রি, এখানে আসে টু প্লাস 5 মাইনাস 1 মাইনাস 6, এটা সমান আসে এই 7-7 7/3 ইজিকুয়াল টু 0/3 সমান জিরো, আসে। তাহলে আমরা বলতে পারি এই এক্স, সুতরাং আমরা বলতে পারি এই এক্স মাইনাস 1/3 সমান, বা আমরা এটা সমান বা লিখতে পারি, বা এই 3x-1 হচ্ছে এই ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক, তাহলে সুতরাং আমরা প্রদত্ত রাশিটা যদি লিখে এই 3x-1 যদি আমরা 6x² দ্বিগুণ করি, 6x² তাহলে 18x³, এটা আসে মাইনাস আমরা পাই 6x², এখানে আসে 15 প্লাস 15x², তাহলে আমরা এই 6x² মাইনাস 6x² আমরা যদি 15x² মিলে দেয় তাহলে 7x দিয়ে এই 3x যদি গুণ করি 3x-1, তাহলে 3×7=21 আসে, তাহলে 20 প্লাস 21x², তাহলে এই 21x² তে 6x² 15x² পেয়ে যায় মাইনাস আমরা পাই 7x, তাহলে আসে এই 7x, এটা আসে এই 7x, আমাদেরকে মাইনাস দেবে মাইনাস এক্স, তাহলে এই 7x থেকে 6-x আছে, তাহলে আমাদেরকে আছে এখানে 7x, তাহলে 6x প্লাস আনতে হবে, 6x প্লাস আনতে হবে আমরা 2 দিয়ে গুণ করতে হবে এই 3x-1 প্লাস আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে আসে এই 3x-1, তাহলে আসে এখানে প্লাস 6x-2, আমরা মাইনাস 2 মিলে গেল, সমান আমরা লিখতে পারি এই 3x-1 ইন্টু আমরা লিখতে পারি বাকি অংশটুকু, তাহলে বাকি অংশ আসে এই 6x² প্লাস 7x প্লাস 2, অংশটা যদি আমরা মিডল টার্ম ব্যাকআপে ভেঙে নিই তাহলে এই 6x² প্লাস 4x প্লাস 3x প্লাস 2, এটা আসে, তাহলে আমরা লিখতে পারি সমান এই 3x আসে 3x-1 ইন্টু আমরা লিখতে পারি, আমরা যদি কমন নেই এখান থেকে এই 2x যদি কমন নেই 2x, তাহলে এখানে আসে আমরা দেখতে পাচ্ছি যে এই এক্স 3x প্লাস 2, এটা আসে প্লাস, এরপর যদি আমরা এখানে 3x প্লাস 2 ইন্টু আমরা লিখতে পারি প্লাস 1, এটা লেখা যায় সমান আমরা লিখতে পারি এই 3x-1 ইন্টু আমরা লিখতে পারি এই 3x+2 ইন্টু আমরা লিখতে পারি এই 2x
প্লাস ওয়ান, এটা তাহলে এটাই নির্ণয় উৎপাদকে বিশ্লেষণ করা হলো। সুতরাং এটাই অ্যান্সার।